নবীর আখলাকে জীবনে দিছে না খেরে রিপ্লাই গালি দেওয়া বাট ইকান দিছে আখলাকে এনরে গালির তাকে কি আদর্শবান বানালিছে এন সুদ খাইন এন সুদর মাতিকান মানুষের সামনে বুড়ে ইগু সুদ করি গুর দাঁড়ো যাইও না ইকান না হইয়া ওগুরে সুৎকুর্তাকে কিলা বালা মানুষ বানানি যায় বালা ব্যবসায়ী বানানি যায় বালা প্রতিষ্ঠিত করা যায় ও আদর্শ দিয়ে ফিরাইয়া আনছেন সুবহানাল্লাহ ধরে কই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله যে নবী এত আইফর মাটো এত জখম আর পরেও জীবনে কোনো উম্মতরে বদদুয়া দিলা না জীবনে কোনো মানুষের রিপ্লাই কোনো গালি দিলা না যে নবী মাথা ফাটা লইয়া শরীর জখম লইয়া নবীর কোনা কোনোর দিন দাওয়াত দেওয়া শুরু করলা ও নবী এসে কুরবানি ফালাইয়া ফরমাইন আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী আপনার কাছে জমিনের মধ্যে খান দাওয়াত দিতাম নাই আল্লাহ আমার উম্মত কিনতে জমিন গুণা করবা কারণ আমার কোনো দিন দেখতে নাই আমি নবী এটি মিয়া জমিনের মধ্যে আগমন করলাম এতিমর দিন থেকে জমিন খাটাইলাম আমি এতিম নবীর এতিম উম্মত গুলা জমিনের মধ্যে থইয়া যাই আর ইতারে আপনি জমিন কোনো কষ্টকান্তা দিও না আমি আল্লাহ আমি নবী আপনার কাছে রিকোয়েস্ট করি আর দে দয়াল আমার উম্মত গুণ তারা মায়া করিও হৌ সুবহানাল্লাহ এর লাগি নিতাই নগর যুব সমাজ আজ মোবাইল দিয়ে নারী জাতির লোকে ফোন মাতরায় মোবাইলের মধ্যে গুণা খড্ডায় কত দাঁত নাফরমানি খড্ডায় আল্লাহ তোমারে আটকান না রে ভাই ওদিন মেহারাজর রাজ যদি আল্লাহর লোকে রুদ্ধতার বৈঠক না করতা আজ কোনো বেটার ক্ষমতা নাই গুণা করিয়া জমিন বেটা গিরি করতায় আল্লাহ জমিন দি তোমারে আটকাইল নে হৌ নাউজুবিল্লাহ যে নবী জঙ্গে খন্দক গিয়া ফেটর মধ্যে নাই বাদ ফিটির মধ্যে নাই খাবার একদিন হইল দুই দিন হইল তিন দিন হইল সাত দিন পর্যন্ত এক লোকমা পর্যন্ত খাইলা না ও নবী উন্মত হল লইয়া সাহাবায়ে কেরাম হল লইয়া যখন দিনের মেহনত করা শুরু করলা খন্দক কুত্তে কুত্তে গিয়া এক পর্যায়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলা ও খন্দকের ভিতরে এত বড় ফাতর খান্তা হযরতে সালমান ফারসি যখন ফাটাইতে পারলা না কারণ নবী যে মশওয়ারাত লইয়া বইসলা মশওয়ারা রায় দিলাইসলা হযরতে সালমান ফারসি নবী এরারে যদি তুমি প্রতিহত করতে হয় তাহলে আপনি খাল কুদুক নালা কুদুক কোয়া নবী যে সাহাবায়ে কেরাম হল লইয়া মরুভূমির জমিনের মধ্যে যখন নালা কুদতে শুরু করলা ও খন্দকের ভিতরে এত বড় একটা ফাতর ফাইলা হযরতে সালমানে ফারসে ফাটাইতে পারলা না হৌ সুবহানাল্লাহ হেরান হই গেছই ও বান্দা ফাতর কিলা ফাটাইবারে বা তা ক্ষমতা আছে নি ইটা কিটা বাড়ির তা ফাতর নি ফাটাইতে পারছই না নবীজি দারকিয়া কইলা বেয়া ফার কিতা বরে ইয়া রাসূলুল্লাহ ফারসি এটা কইলা আর তুলগো আমার এটা আর কোন সময় নবীজি কইতরা সাত দিন হই গেছে ফেটো খানি নাই কয় দিন আমরা রেখত খানি না হইলে নিতাই নগরটু বোয়ালি পারো মানুষে জানেন এই ভুলি দাও রে এই টাটা হরদার করো খানি নাই হাসানি সাত দিন খাইছই না মার তুলা তরিয়া দেমতে বাড়ি মারছই ফাত্তর দূরি হয়ে গেছে দূরে কৌ সুবহান আল্লাহ আর দূরে কৌ সুবহান আল্লাহ হযরতে সালমান ফারসি ফরমান ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী সকাল থেকে আমি বাইরে আর ফাত্তরটা টুকরা করার আমার ক্ষমতা নাই মগর আপনি নবী কিভাবে বাঙ্গাস বাঙ্গি লাইলা নবী যে লগে লগে জবাব দিন ও সালমান ফারসি জন্নতি চল্লিশ জন যুবকর শক্তি আমার আল্লাহ তাআলা আমি নবীর বটির মধ্যে দিয়া দিস সুবহান খানো বেঠা কিনে করতে এটা সারা একলগে লইতে পারলাম এই ক্যাপাসিটি আছে মগর মানুষের জীবনে জুলুম করছে করছে এত শক্তি থাকার বাদেও ফেটো ফাত্তর বান্ধিয়াও টান শহীদ হরছইন মাথা হটাইছইন শরীর ফাটিয়া রক্ত এমনি বাইয়া যার খাফর ফাটিয়া টুকরা টুকরা হইছে বাট খেউরে হইছেন না ওগুরে ধরো ওগুরে মারো এর নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরে হও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখে গালি দিলে রিপ্লাই গেল এর লাগে সমাজও শান্তি নাই সমাজ ফিরাইতে হইলে শান্তি আইলে আনতে হইলে নবীর আদর্শ দিয়ে নিজের আখলাকরে বাস্তবায়িত করেন না ইনশা আপনার ইগুত আওয়াজ নাই আছে এর লাগে প্রত্যেকজন মানুষে
নবীর আখলাক নই, নবীর আখলাক কিনা দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দমিন রাস্তায় হাঁটিতে যে কোন মুসলমান দেখাইলে নবীজি আগে সালাম দিতা, ছোট ছোট বাচ্চা ফাইলেও আগে সালাম দিতা, মাঠের মধ্যে খেলাত কোন কোটি কোটি বাচ্চা যদি নবী দিয়ে ফাইল টান মারি কুলোর মধ্যে লইয়া খবালের মধ্যে চুমা খাইয়া নবীজি মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া যাইতা ও নিতাই নগর থাকিয়া বোয়ালিফার বাজার পর্যন্ত যদি কোনো মানুষ যায় আর রাস্তার মধ্যে হরুতা ডাবায় ও হরুতার মাথার থাকি মেশকে আম্বরের খুশবু গুলা মানুষে পাইয়া সঙ্গে সঙ্গে জবাব দিত এই বাচ্চাটার মাথার মধ্যে বিশ্ব নবী হাত রাখিয়া গেছো ইনে হো সুবহানাল্লাহ এত মহব্বত এত মায়া তবে মধ্যে নবী যে করতা পুরা পৃথিবীর মানুষে নবীর চেহারা মুবারকে দিতেয়া নবীর আখলাক খবর পাইতেয়া সারা মানুষ হত মুগ্ধ হই দিত গিয়া আর একটা কথা হইতো ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ আপনার মতো ঈমানদার আপনার মতো আমলওয়ালা আপনার মতো আখলাক ওয়ানা আসমান ও নিচে আর জমিনের উপরে দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষ নাই হই সুবহানাল্লাহ যে নবী গিয়ে যে কোনো মানুষ পাইলে পর্যন্ত সালাম দিতা হরতে সালাম নাই হরিরে সালাম নাই পৃথিবীর যে কোনো মুসলমান দেখাইলে সালাম দিলা আমি নবী কেন তোমাদেরকে হইয়ার প্রতিজন নারী নারী হকলে সালাম রে জমিনের মধ্যে আম কর আর পুরুষ হকলে পুরুষের সালাম একটা জমিনের মধ্যে আম কর আর যে মানুষের জমিনের মধ্যে তোমরা পাইবাই তারে আমি মেহমান তরি করো মানে খাওয়াও এটা আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ যারে পাও তারে খাওয়াও যারে পাও তারে ভেট পুরি খাওয়াও খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক কোনো ক্ষুধার্ত মানুষের সামনে তাকিয়া খানির আহার তাল খাওয়ার তালগুলা বস্তুগুলা টানিয়া নিও না আমি নবী বরদাস্ত করতাম না দূরে হই সুবহানাল্লাহ আইজ আমরা খানি দিতাম জেনে যাই না আইজ আমরা ফিরোর মুখামুখি ঠেকা দিয়া কোনো ফাঁকা বানাইয়া ওখান দিয়ে আমরা মান্ডপর লাহান বানাইয়া ওখান দিয়ে বানাইয়া ঠেকা দিয়া অথচ আমার এলাকার হাজারো ক্ষুধার্ত মানুষ আছে হাজারো এতিম মানুষ আছে এদের এখান চাদর দিবার ভাগ নাই দশ টিকি বিস্কুট একু দিবার ভাগ নাই মুখামুখিয়া দিয়া আর খিয়া ও বাবা একু হরু থা দে বাবা একু হরু থা দে হরু থা দিবার দেখা বাবা হ্যাঁ শনি অবস্থা মণিপুরের ফুলের তলার ভিডিও দেখছো তো বেটিং তলার অবস্থা বাবা রে বাবা এটা তখন কোন ফ্যাক্টরি দিলে ভাই হ্যাঁ কোন ফ্যাক্টরি থেকে এটা জন্ম লই হন সিল্লাই তারা বাবা দ খালি হয়েছিল তারা বাবার নাই ও বিকুতি রইছে হন অলি হল বালা আমি কোন অলি বিরোধিতা করি না কোন অলির কবর দেওয়া আমি বিরোধিতা করি আর না বা কবরস্থান পয়সা দিবার রাস্তা ভাই দেখো না কত এটি মুখল আছে খাইতে পারে এই হীন চাদর দিবার আগে কত শীতার্থ মানুষ আছে একটা গা সুটার দিতে পারেন তার হাত নিয়ে চাদর ওখান গিলাপ ওখান না ডালিয়া এই গুম্বুজর ভিতরে ও পয়সা দিয়ে একটা সুইটার নিয়া একটা এতিম একটা মিসকিন দিয়ে উড়াইয়া দিয়া তার মুখের হাসিটা রও না আল্লাহ কি কসম দুনিয়ার সারাম কামনিয়া যদি কোটি কোটি টাকার চাদর ডালো আর এতিমর বাচ্চারা যদি একটা সুইটার দেওয়ার কারণে আল্লাহ যতটুকু খুশি হইবা এচ্ছাইতে যতটুকু খুশি হইবা এতিম বাচ্চা যতটুকু খুশি হইব গোটা দুনিয়ার পীর হকির হকলর কবর নিয়া চাদর দেওয়ার পরেও আল্লাহরে রাই পরিমাণ খুশি করতে পারতে না খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ আল্লাহ কি যেন মনে হয় ইনিয়া পয়সা ফেলাইও না পয়সা ফেলাইবার জায়গা আছে কাউ হাজার এতিম হল আছে হাজার অসহায় আছে।